আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এন নাইন অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং কি অভিনন্দন। ঈদের দ্বিতীয় দিনে আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের মাঝে ইম্পর্টেন্ট একটি অ্যাডোবের আপডেট এবং সেসাথে করে তিনটি লেজিট এবং কি রিয়েল প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করছি, যেখান থেকে অ্যাট লাস্ট আমাদের মোটামুটি $15 থেকে $20 প্রফিট আশা করছি আমরা পেতে পারি। ভিডিও শুরুতে বলে নিচ্ছে, যারা ক্রিপ্টো কারেন্সিতে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন মোবাইল দিয়ে, তারা অবশ্যই আমাদের এই যে এনএন অফিসিয়াল চ্যানেল টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এবং কি সেখানে একটি 20 মিনিটের টিউটোরিয়াল রয়েছে পিন পোস্টে। এই টিউটোরিয়ালটি দেখলে আপনারা মূলত অ্যাডোব থেকে কিভাবে আপনারা 2 মাস ধৈর্য ধরে কীভাবে ভালো পরিমাণ একটা প্রফিট নিতে পারবেন, অ্যাডোব আসলে কী, অ্যাডোব কেন আমাদের টাকা দিয়ে থাকে, অ্যাডোব কীভাবে অংশগ্রহণ করবেন, কীভাবে কী করবেন, মানে A to Z নিয়ে একটি কোর্সের মতো টিউটোরিয়াল আমরা করে রেখেছি। এই টিউটোরিয়ালটি দেখলে আশা করছি আপনারা ফ্রিতে সবাই কিন্তু অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তাই মোস্টলি যারা নতুন ইউজার রয়েছেন এমনকি পুরান ইউজার রয়েছেন, যারা অ্যাডোবে অনেক কাজ বুঝেন না, তারা অবশ্যই টিউটোরিয়ালটি দেখবেন। আর হ্যাঁ, প্রত্যেক সময় তো আপনাদেরকে ইনস্ট্রাকশন আমি দিয়ে থাকি, সেখান থেকেও আপনারা হেল্প পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সকল অ্যাডোবের আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের অনলাইন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে অল আইকনে ক্লিক করে দিন, যাতে করে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল আপনি সবার আগে আপনার ইনবক্সে পেয়ে যান। আর হ্যাঁ বন্ধুরা, অলরেডি কিন্তু কিছু টিউটোরিয়াল করেছি, খুবই ইম্পর্টেন্ট, মিস করলে অবশ্যই দেখে জয়েন করেন, এখনও অ্যাক্টিভ রয়েছে। তো বন্ধুরা, ফিরে আসলাম টিউটোরিয়ালে। আজকে যে প্রজেক্টগুলো আপনাদের মাঝে শেয়ার করছি তার মাঝে হচ্ছে হোম টোকেন, সেটা হচ্ছে অলরেডি কিন্তু প্রফিট এক্সচেঞ্জ সাইটে লিস্টেড রয়েছে। এখান থেকে $15 ভ্যালু টোকেন পাবো, তো আমরা এত প্রাইস ধরবো না, ICO রেট অনুযায়ী ওরা বলেছে আমরা এখান থেকে $5 থেকে $7 প্রফিট পেলে আমাদের কিন্তু প্রফিট উঠে যাচ্ছে, যেহেতু 1 থেকে 2 মিনিট লাগবে জয়েন করতে। সেসাথে আরও কিছু প্রজেক্ট রয়েছে, সেটা হচ্ছে লোডেনা প্রজেক্ট, এখান থেকে $3 পাবো। তারপরে আরও প্রজেক্ট রয়েছে, সেটা হচ্ছে আপনাদের মাঝে বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম, সেটা একটু উপরের দিকে মানে অনেক আগে শেয়ার করা হয়েছিল, সেটা হচ্ছে TRN টোকেন। এখান থেকে 45 TRN টোকেন পাবেন, অনেকে জয়েন করেছেন, অনেকে জয়েন করেননি, তো ইম্পর্টেন্ট লেগেছে অবশ্যই জয়েন করবেন, এটা একটা ভালো প্রফিট দিতে পারে। তো এগুলোতে আমরা সবাই জয়েন করবো, এবং কি আপনাদের মাঝে বলেছিলাম যে একটি আপডেট শেয়ার করবো, সেই আপডেটটি হচ্ছে কুল কয়েনের আপডেট। তো কুল কয়েন আমরা বাজিন ভূতের প্রজেক্টে জয়েন করেছিলাম, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা চেক করে নেবেন। তো বন্ধুরা, কুল কয়েন প্রজেক্টটি মূলত আমরা বাজিন ভূতের একটি অ্যাডোব ছিল। তো বাজিন ভূত থেকে আমরা মূলত সবসময় জানি যে বাজিন ভূতের যে অ্যাডোবগুলো আমাদের মাঝে লঞ্চ করে ওরা কিন্তু মূলত ওই বাজিন ভূত থেকে উইথড্র দিয়ে থাকে, কিন্তু এই কুল কয়েন প্ল্যাটফর্ম থেকে মূলত ওরা আমাদের ক্লাইম করার জন্য একটি ফর্ম দিয়েছে, এটা একটা আনকমন প্রসেস। তো এই ফর্মটা দেওয়ার কারণে মূলত আমরা যদি ফর্মটা যদি ফিল আপ না করি সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ পেমেন্ট পাবো না। আমি জাস্ট আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবার এগিন প্রজেক্টটি ওপেন করলাম, সেটা হচ্ছে আপনারা চেক করে নেবেন আপনাদের সকল টাস্কগুলো কমপ্লিট রয়েছে কিনা। অনেকে আছে 2-1টি টাস্ক কমপ্লিট করে রেখে দেন, তো আপনি সকল টাস্কগুলো কুল কয়েনে যদি কমপ্লিট না থাকে অবশ্যই কমপ্লিট করে নেবেন, এখনও অ্যাক্টিভ রয়েছে। তো কমপ্লিট যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে মূলত আপনাকে এখন ফর্মটা ফিল আপ করতে হবে। তো আপনার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার জন্য আপনাকে একটা ব্যালেন্সের স্ক্রিনশট লাগবে, সেটা আমি আপনাদের দেখেছি কীভাবে স্ক্রিনশটটা নিতে হয়। আপনাদের ব্যালেন্সে কত কুল কয়েন রয়েছে সেটা এইভাবে রাখবেন, রেফার লিঙ্কটা থাকবে এখানে, ঠিক এই প্রসেসে এইভাবে ধরবেন, ধরার পর একটি স্ক্রিনশট নেবেন। এইখানে মূলত আপনার যে ব্যালেন্স কাউন্টটা দেখাবে, শো করবে, এবং কি আপনার সকল কিছু কিন্তু এখানে দেখাচ্ছে, এইভাবে একটি স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর মূলত আমি আপনাদের জন্য কিন্তু আপডেট ফর্ম দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, কুল কয়েনের যে আপডেট ফর্ম কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, আপনারা যারা এখনও জয়েন করেননি আগে অ্যাট ফার্স্ট জয়েন করবেন, বাজিন ভূতের অ্যাডোবে জয়েন করার পর আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন, এখনও অ্যাক্টিভ রয়েছে স্টিল, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন, ফর্মটা ফিল আপ করে দেবেন। তো আমাদের ফর্মটি ওপেন হয়ে গেলে এখানে যা বলেছে দেখুন, বাজিন ভূত থেকে মূলত কুল কয়েন রেওয়ার্ডটি পার্টিসিপেন্ট করার জন্য, মানে রিসিভ করার জন্য আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এটা মূলত ভেরিফাই করলে আমাদেরকে মূলত টোকেন দিবে, তার জন্য ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম দিবেন অবশ্যই অ্যাড্রেস সহকারে, টুইটার ইউজার নেম অ্যাড্রেস সহকারে, অ্যান্ড কমপ্লিট অল টাস্ক, আপনি কি বাজিন ভূতের সকল টাস্কগুলো কমপ্লিট করেছেন, যদি করে থাকেন তাহলে ইএস আইকনে ক্লিক করবেন, আর না করলে নো অপশনে ক্লিক করবেন। তো আমরা অবশ্যই ইএস আইকনে ক্লিক করব। তারপর বন্ধুরা, এখানে বলছে রেফার কাউন্ট, আপনার কত রেফার কাউন্ট হচ্ছে তার সেটা কিন্তু এখানে দিতে বলছে। তো আপনি এটা অপশনাল না দিলেও চলবে, যদি আপনি রেফার করে থাকেন আপনি চাইলে দিতে পারেন, তো আমি দেইনি। তারপরে এখানে বলছে হ্যাভ ইউ ডেস্কটপ বা পিসি, হ্যাভ ইউ ডেস্কটপ বা পিসি, পর আপনি এখানে লিখতে পারেন নো, যেহেতু আমরা মোবাইল দিয়ে কাজ করেছি, আর ডেস্কটপ বা পিসি দিয়ে করলে তাহলে আমরা এখানে ইয়েস দিব, যদি কম্পিউটার দিয়ে করি, তো এখানে নো ইয়েস আমরা দেখেছি একটু। তারপরে বলছে ডু ইউ ইনস্টল সিসি ওয়ালেট ইউর পিসি, এইগুলো আপনার সবাই একটু দেখে নেবেন। যাই হোক, ফর্মটি মূলত আপডেট হয়েছে, আমি যখন ফর্মটা ফিল আপ করছিলাম তখন আসলে এত কিছু পাইনি, তো আপনারা একটু দেখে দেখে বসিয়ে দিবেন। তো সিসি ওয়ালেট ইউর পিসি ইনস্টল, আপনি কি ওদের সিসি ওয়ালেটকে ইনস্টল করছেন পিসিতে, তো আপনি নো দিবেন, যেহেতু আমরা মোবাইল ইউজার, তো আপনি এখানে অ্যাক্টিভ স্কাই ওয়ালেট আপনারা এগুলো নোই দিয়ে দেবেন, যেগুলো আমরা করিনি সেগুলো শুধু জানেন। তারপরে এখানে বলছে ইফ ইউ অ্যাক্টিভ স্কাই ওয়ালেট ইন প্লিজ
ইন্টারভিউ স্কাই আইডি অ্যান্ড আদারওয়াইজ ফিল নন। আপনি যদি এটা না করে থাকেন তাহলে এখানে যে এই নন লেখাটা এখানে লিখে দিবেন। লেখার পরে এখানে আপনাকে আরও কিছু টাকছে, ইফ ইউ হ্যাভ এ ডেস্কটপ পিসি উইচ ইউ অপারেটিং সিস্টেম ইউজিং। তো এগুলো মূলত আমরা কোনো কিছুই নাই আমাদের, তো নো ডেস্কটপ পিসি এইগুলো সিলেক্ট করে দিন। তারপর আপনাকে এইখানে বলছে অ্যাড ইউর ফাইল, তো আমরা যে স্ক্রিনশটটি নিলাম ব্যালেন্সে সেই স্ক্রিনশটটি অ্যাড ইউর ফাইল এখানে ক্লিক করে আপনারা এখানে আপলোড করে দেবেন। সকল টাস্ক কমপ্লিট, এখানে সাবমিট আইকনে ক্লিক করবেন, আপনার এই ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে। তো ফর্মটি ফিল আপ করার পর মূলত আপনারা কী করবেন, ফিল আপ হয়ে গেলে যখন ওরা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে তখন বাজিন বুথ থেকে আমরা এটার কয়েনটা উইথড্র করে নিবো। আর এই কুল কয়েনটা মূলত অলরেডি বাইন্যান্স এক্সচেঞ্জ সাইটে কিন্তু লিস্টেড হয়ে গেছে, তো আই মূলত এখান থেকে আমাদেরকে প্রফিটে আশা করতে পারি। তাই আপনাদের বলছি মিস করে থাকলে অবশ্যই কুল কয়েনের বাজিন বুথের অ্যাড্রেসটি এখন একটি প্রসেসে জয়েন করবেন আর এই ফর্মটা ফিল আপ করে দিবেন, তাহলে আপনাদের এখানে কিন্তু পেমেন্ট নিশ্চিত পেয়ে গেলেন। যাই হোক, এখন আমাদের প্রজেক্টগুলোতে আসে। আজকে যে অ্যাডভগুলো আপনাদের মাঝে শেয়ার করছি খুবই ইম্পর্টেন্ট, হোম টোকেন। হোম টোকেন প্রজেক্টে অলরেডি প্রফিট এক্সচেঞ্জ সাইটে লিস্টেড হতে যাচ্ছে। আপনাদের মাঝে প্রফিট এক্সচেঞ্জ সাইটে লিস্টেড যে হতে যাচ্ছে জুন মাসে, সেটার কিন্তু আমি ই সাপোর্ট টিমের সাথে কিন্তু ওদের লিঙ্কটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন যে আসলে কথাটা যাচাই করে নেবেন যে প্রফিট এক্সচেঞ্জ সাইটে দেখুন এই যে লিস্টেড হতে যাচ্ছে। তো আপনারা এইখান থেকে সকল স্ট্রাকচার দেখতে পাবেন, একটি টোকেনের প্রাইস 25 সেন্ট করে কিন্তু এটা লিস্টেড হবে। তাই মূলত এর জন্যই মূলত অ্যাডোপটি কিন্তু আমাদেরকে মাঝে কিন্তু ওরা রিলিজ করেছে। যাই হোক, এখান থেকে মূলত আমরা প্রফিট পেতে পারি, সম্ভবত ধরে রাখতে পারি। তো এখান থেকে 60টি টোকেন পাবো। ওরা আইসো রেট অনুযায়ী $15 বলেছে, ভাই আমাদের এত দরকার নেই, আমরা $5-7 প্রফিট পেলে আমাদের হয়ে যায়। তো সবাই জানি যে মূলত অ্যাডোপ থেকে আসলে এত প্রফিট দেয় না ওরা যে রেট আইসিও অনুযায়ী বলে। যাই হোক, আমরা জয়েন করার জন্য সিম্পলি যে জয়েন দিস ভূত অপশনে ক্লিক করবেন। বন্ধুরা ক্লিক করার পর স্টার আইকন পাবেন, স্টার আইকনে ক্লিক করলে আপনার এখানে একটা ক্যাপচার থাকবে, যখন 87-59 কত আসে অ্যান্সারটা আপনি এখানে উত্তরটা দিবেন, এইভাবে করে ক্যাপচারটা পূরণ করবেন। তো আমি টাস্কগুলো কমপ্লিট করেছি অলরেডি আপনাদের দেখাচ্ছি। তো আমার এখানেও এরকম একটা ক্যাপচার দিয়েছিল, তো আমি এটা অ্যান্সার দিয়েছি। অ্যান্সার দেওয়ার পর আপনার এখানে ম্যান্ডেটরি কিছু টাস্ক থাকবে, ম্যান্ডেটরি টাস্কের ভিতরে রয়েছে 25 টোকেন পাবেন হোম টোকেন, জয়েন করতে হবে টেলিগ্রাম অ্যান্ড চ্যানেলে। সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করলে জাস্ট ওদের গ্রুপগুলোতে জয়েন করবেন, জয়েন করে হাই হ্যালো লিখে দিবেন। লেখার পর আপনি অবশ্যই হাই হ্যালো লিখবেন, তারপরে ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসবেন আগের ভূতে। তারপর আপনি এইভাবে করে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওদের টুইটারে ফলো করে দিবেন অ্যান্ড আপনি রিডিট করবেন। যাতে টুইটার অ্যাকাউন্ট নেই অবশ্যই টুইটার অ্যাকাউন্টটি করে লগ ইন করে রাখবেন। ওই অ্যাডোপ এটু যে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কী কী সোশ্যাল মিডিয়াগুলো আপনার দরকার হবে কাজ করতে। তারপর আপনি এখান থেকে ফেসবুকে ক্লিক করে ফেসবুকে ফলো করবেন অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করবেন। প্রত্যেকটি টাস্কের জন্য আপনাকে এখানে 8 হোম টোকেন করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলো অপশনাল, কাজ করলে পাবেন টোকেন না করলে পাবেন না। তারপর ইউটিউবে লাইক করবেন ওদের একটি ভিডিও, আপনি যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন, আপনি ফেসবুকে শেয়ার করে দেবেন ওদের একটি ভিডিও। তারপরে এগুলো শেয়ার করার পর আপনি এখান থেকে ওদের অ্যাডভার্টাইজ যে ওদের মূলত অ্যাডভার্টাইজ যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন করবেন অ্যান্ড ফলো করবেন টুইটারে। এগুলো ফলো করার পর সকল টাস্ক কমপ্লিট করার পর এখানেও আপনাদের টাস্কগুলো সুবিধার্থে দিয়ে দিয়েছে, আপনারা এখানে ক্লিক করে করেও জয়েন করতে পারেন, একই লিঙ্ক জাস্ট জয়েন করে নেবেন। জয়েন করার পর সকল টাস্ক যখন কমপ্লিট তখন সাবমিট ইউ ডিটেলস আইকনে ক্লিক করে এখন আমাদের ডিটেলস সাবমিট করতে হবে। তো আমরা প্রুফ দেওয়ার জন্য ডিটেলস সাবমিট করবো, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, তারপর আপনার টুইটার ইউজার নেম চাবে দিয়ে দিবেন। এখানে আপনাকে বলবে প্লিজ সাবমিট ইউর প্রোফাইল লিঙ্ক ফেসবুকে, তো আমরা ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দিব। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাকে ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক দিতে বলছে দিবেন, তারপর আপনাকে বলছে ইউটিউবের প্রোফাইল লিঙ্ক দিতে, আপনি আপনার ইউটিউবের প্রোফাইল লিঙ্ক দিবেন। দেন বন্ধুরা এখানে আমাদের টুইটার অ্যান্ড আমাদেরকে বলছে ফেসবুক, আমাদের ফেসবুকে ওদের যে ইউটিউবের ভিডিও রয়েছে সেটা আপনি যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করে সেই শেয়ার লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি ওদের ইউটিউবে একটা ভিডিও ফেসবুকে শেয়ার করেছি, সেটা আমি ফেসবুকের লিঙ্কটা জাস্ট খালি এখানে এনে বসিয়ে দিলাম। তারপর আপনি জয়েন করেছেন কি না সে তার জন্য ইএস আইকনে ক্লিক করবেন, এগিন আপনাকে বলা হবে ফেসবুক একটা শেয়ার লিঙ্ক দিতে, না হলে স্কিপ আইকন পাবেন, স্কিপও ক্লিক করতে পারেন টাস্ক না কমপ্লিট করতে চাইলে। তারপর আপনি ইএস আইকনে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাট লাস্ট মাই ইথার ওয়ালেট অ্যাড্রেস দিতে পারেন, মাই ইথার অ্যাড্রেস আপনি সাবমিট করবেন অ্যান্ড ইএস আইকনে ক্লিক করবেন। আপনাকে বলা হবে আপনি কি ওদের বান্টি প্রোগ্রামে লাইক করেন, তাহলে আপনি ইএস আইকনে ক্লিক করবেন, না হলে নো ক্লিক করবেন। অ্যান্ড আপনাকে বলবে যে ওদের টোকেনের প্রাইসটা কত থেকে করে মানে লিস্টেড হতে ভালো হয়। তো আমি 25 সেন্ট সিলেক্ট করেছিলাম, বিতে সিলেক্ট করেছি, আপনার এ তো করতে পারেন অ্যাজ ইউ উইশ। সিলেক্ট করার পর আপনি সকল টাস্ক কমপ্লিট অ্যাডোপ এই সব অপশনগুলোতে ক্লিক করবেন। আর অবশ্যই আপনারা কিন্তু ওদের যে গ্রুপটা রয়েছে অ্যাডোপ সাপোর্ট গ্রুপ, এই গ্রুপে জয়েন করার পরে আপনি কমপ্লিট দ্য অ্যাডোপের টাস্ক ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন এবং কি আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে ওদের অ্যাডোপে আপনি সিলেকশন হয়ে গেলেন। তো যখন টোকেন ডিস্ট্রিবিউশন করবে তখন আপনাদের মাঝে আমি অবশ্যই আপডেট জানিয়ে দিব। সেকেন্ড অ্যাডোপটি কিন্তু আপনাদের মাঝে মেয়ের 22 থেকে শেয়ার করেছি, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, ডিরেক্টলি আপনাদের মাঝে এইভাবে টাস্ক আসবে, স্টার ভূত অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এটা আমি আগেও একবার মনে হয় শেয়ার করেছিলাম, তো ভালো লেগেছে প্রজেক্টটি। কয়েন হ্যাকো তো অলরেডি লিস্টেড রয়েছে, আপনারা চাইলেও চেক করতে পারেন, কয়েন হ্যাকো তো লিস্টেড পাবেন। কয়েনটির নাম মানে টোকেনটির নাম হচ্ছে ট্রান্সফারম কয়েন, শর্ট মিনিং হচ্ছে TRN কয়েন। তো মূলত এখান থেকে মার্কেটগুলোতে লিস্টেড হলে আমরা আপডেট পেয়ে যাবো। যাই হোক, এটা অ্যাডোপ রানিংটা চলতেছে। তো অ্যাডোপে জয়েন কীভাবে করবেন এইটা নিয়ে মূলত আমি আপনাদের কিছু দেখাতে পারছি না, কারণ এখানে জয়েন করার পর ওই প্রসেসগুলো আর থাকে না।
তো এখানে কি কি থাকবে, এখানে স্ট্রাকচার থাকবে, আপনাকে টুইটারে ফলো করতে বলবে, টেলিগ্রাম ফলো, ফেসবুকে ফলো, এইসব কাজই থাকে মূলত অ্যাডোবে। তো এগুলোতে আপনার কাজগুলো কমপ্লিট করার পর আপনার এখানে যে আপনি টুইটার ইউজার নেম, আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারে, তারপর আপনার মাই ইথারোর অ্যাড্রেস হবে, এগুলো দিয়ে সাবমিট করে দেবেন। এখান থেকে আপনার টোটাল 45টি কয়েন আপনার এখানে অ্যাকাউন্টে শো করবে, এবং কি এটা ডিস্ট্রিবিউশন যখন করবে তখন আপনি মাই ইথার ওয়ালেটে রিসিভ করবেন, তখন আমরা মূলত টোকেনটি সেল করে আমাদের প্রফিট নিতে পারবো, তখন আপনাদের মাঝে আপডেট নিয়ে আসবে। যাই হোক, এটা মিস করবে না, জয়েন করে নেবেন। অ্যান্ড অ্যাট লাস্ট যে প্রজেক্টটি, অ্যাট লাস্ট প্রজেক্টটি খুবই ইম্পর্টেন্ট, সেটা অলরেডি শেয়ার করছি, সেটা হচ্ছে এলডিএন টোকেন, 450টি এলডিএন টোকেন যা ভ্যালু হচ্ছে $3। তো এখান থেকে কত পাবো জানি না, তো প্রজেক্টটি ভালো লেগেছে, জাস্ট সিম্পল ক্লিক করবেন জয়েন দিস ভূত। ক্লিক করলে এখানে কিছু টাস্ক থাকবে, একই রকমের টাস্ক আমরা যারা প্রতিনিয়ত অ্যাডোবে কাজ করি, আমরা কিন্তু বেশিরভাগই টেলিগ্রাম ভূতের মাধ্যমে কাজ করে থাকি, তো একই রকমের কাজ। এখানে একটু ক্যাপচারটা ভিন্ন থাকে, ক্যাপচারটা আপনি পূরণ করে দেবেন, বিভিন্ন অ্যাডোবে বিভিন্ন রকম ক্যাপচার থাকে। তো আমার এখানে রোবোটিক্স ক্যাপচার রয়েছিল, এটা আমি হুবহু এই যে এটা এখানে লিখে দিয়েছি, লেখার পর আপনার কি করবেন, সিম নিচের দিকে চলে আসবেন, এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, একই টাস্ক টুইটার ফলো, ইনস্টাগ্রামে ফলো, মিডিয়ামে ফলো, এগুলো আমি মানে বলতে বলতে আমার অবস্থা খুবই খারাপ। যাই হোক, আপনারা সবাই এই টাস্কগুলো কমপ্লিট করবেন, প্রতিটি টাস্ক কমপ্লিট করার জন্য 90 টোকেন, 120 টোকেন মেন্ডোরি টাস্ক রয়েছে। তো এগুলো সবাই ফলো, লাইক অ্যান্ড শেয়ার, এগুলো যা যা লেখা রয়েছে স্ট্রাকচারগুলো ফলো করবেন। ফলো করার পর নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার একই রকমভাবে আবারও টাস্কগুলো সুবিধার্থে দিয়ে রয়েছে, আপনার চাইলে এইখানে ক্লিক করে করে জয়েন করতে পারেন। তো জয়েন করার পর সকল টাস্ক কমপ্লিট, সাবমিট অ্যান্ড ডিটেলস আইকনে ক্লিক করবেন, আপনার ইমেল অ্যাড্রেস, টুইটার ইউজার নেম অ্যান্ড ইএস আইকনে ক্লিক করবেন। ইনস্টাগ্রামে যদি জয়েন করে থাকেন তো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে ইএস আইকনে ক্লিক করবেন, তারপরে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক অ্যান্ড মিডিয়ামে ফলো করবেন, তারপরে মিডিয়ামে ইএস আইকনে ক্লিক করবেন, মিডিয়ামের প্রোফাইল লিঙ্কটা আপনার দিবেন, তারপর আপনাকে নিচের দিকে চলে আসবেন। এইখান থেকে আপনি স্কিপ করবেন রিডিট টাস্ক, স্কিপ করবেন, যদি রিডিটটা রিডিট করতে পারেন সেক্ষেত্রে রিডিট লিঙ্ক দিবেন, আর না হলে স্কিপ করে দিবেন, এর জন্য টোকেন একটু কম পাবেন। তো আমি রিডিট করে নিই, টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তারপরে আমরা এখান থেকে ব্যালেন্স আইকনে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্সে টোকেন দেখতে পারবেন, আমার এখানে 430 টোকেন রয়েছে। তারপরে আপনি এখান থেকে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন, রেফার করে ফ্রেন্ডের মাছ থেকে দুই কিছু টোকেন আর্নিং করতে পারেন। তো এই ছিল আজকে তিনটি প্রজেক্ট, খুব ইম্পর্টেন্ট লেগেছে। আর আপনাদের মাঝে আমি লিঙ্কগুলো নিয়ে নিয়ে দেখা না, লিঙ্কগুলো নিয়ে নিয়ে দেখালে অনেক টিউটোরিয়াল বড় হয়ে যায়, একটি অ্যাডোব শেয়ার করতে আমাদের প্রায় 10 মিনিট সময় লেগে যায়। এর জন্য আমি যে 20 মিনিটের ভিডিওটা দিয়ে রেখেছি, এটা দেখলে আপনার লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক, রিডিট লিঙ্ক, শেয়ার লিঙ্ক, ফেসবুক প্রোফাইল লিঙ্ক, মিডিয়াম লিঙ্ক, এসব প্রোফাইল লিঙ্কগুলো কীভাবে বের করতে হয় এই টিউটোরিয়ালটি দেখলে আপনার এই কোর্স থেকে শিখে নিতে পারবেন, তার জন্য আপনাদের এক্সট্রাভাবে আমি দেখালাম না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, খুব শীঘ্রই আমাদের প্রফিটের কিছু আপডেট আসবে আশা করছি জুন মাসে, তখন আপনাদের মাঝে খুব ভালো আপনাদের মাঝে প্রফিটের টিউটোরিয়াল করবো, কীভাবে প্রফিটগুলো আমাদের ক্লাইম করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।